আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর আজ আবার দেখা। আজ আমরা কম্পিউটার সম্পর্কে কিছু ধারণা নেব এবং কম্পিউটারের যন্ত্রাংশ সম্পর্কে আমরা জানব। হয়তোবা কম্পিউটারে আমরা কেউ কাজ করেছি বা কম্পিউটারকে চিনি, কিন্তু এর যে যন্ত্রাংশগুলো এগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই, বা কোন যন্ত্রাংশ কোন কাজটি করছে সেটা সম্পর্কে ধারণা নেই। এই ধারণাগুলো আমরা একটু জানব, ডিটেলে না হলেও যতটুকু আমাদের পক্ষে জানা সম্ভব বা মনে রাখা সম্ভব ততটুকু নিয়ে আমরা শিখব আজকে। সর্বপ্রথমত আমাদের কম্পিউটার যখন কথাটা বলা হয়, প্রথমেই ভেসে ওঠে একটি মনিটরের কথা, এবং তার পাশাপাশি ভেসে ওঠে একটি বক্স আকৃতি বা ব্রিফকেস এর কথা। কারণ বক্স আকৃতি যখন বলি, সিপিইউটা অ্যাকচুয়ালি বক্স আকৃতিও বলতে পারি বা ব্রিফকেস জাতীয়। সিপিইউ দিয়ে আমরা নানান ধরনের কাজ করতে পারি। কম্পিউটারের স্ক্রিনে আমরা যে কোনো ভিডিও দেখতে পারি, গান শুনতে পারি, কম্পিউটারে যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের মাধ্যমে আমরা টাইপ করে বিভিন্ন লেখা স্ক্রিনে লিখতে পারি, লিখে ওটি লেখাটি আবার আমরা এটি সংরক্ষণ করতে পারি। সংরক্ষণ কিভাবে করতে পারি? প্রসেসিং এর মাধ্যমে। তো আমরা এই কাজগুলো কিভাবে করব সেই কাজগুলো একটু দেখে নিই। কম্পিউটারে যেভাবে কাজ করতে হয়, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটাতে চারটি বিষয় দেখা যাচ্ছে, চারটি পয়েন্ট রয়েছে। একটু আমরা সকলে একটু ভালো করে দেখি। ছবিটা কি আমরা সবাই দেখতে পাচ্ছি? কম্পিউটার যেভাবে কাজ করে, কাজ করে কিভাবে সেটা আমরা জানবো। ইনপুট, প্রসেসিং, আউটপুট আর স্টোরেজ বা মেমোরি, এই চারটি মাধ্যম দিয়ে সাধারণত কাজ করে। এছাড়াও আরো অনেক দিক রয়েছে, আরো সফটওয়্যার, আরো অনেক যন্ত্রাংশ রয়েছে বা অনেক ফাইল রয়েছে যেগুলো ট্রান্সফার করা যায়। পেন ড্রাইভ রয়েছে, সাউন্ড বক্স রয়েছে, মাউস, কিবোর্ড, আদার্স আরো অনেক যন্ত্রাংশ রয়েছে যেটা এখন না বললেও চলছে। আমরা আগে এই সম্পর্কে, ইনপুট, প্রসেসিং, আউটপুট, মেমোরি সম্পর্কে আমরা একটু জানব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু বইয়ে চলে যাই। এখানে আমরা কম্পিউটারে যেভাবে হচ্ছে কাজ করে, তো ইনপুট দ্বারা, ইনপুট দিয়ে, ইনপুট ডিভাইসটা দিয়ে কিভাবে কাজ করছে। ইনপুট, আউটপুট, মেমোরি এবং কি প্রসেসর বা প্রসেসিং, এই জিনিসটি দিয়ে কিভাবে হচ্ছে আমরা কম্পিউটারে কাজ করছি। ইনপুট দিয়ে কম্পিউটারের ভিতরে তথ্য উপাত্ত দেওয়া যায়। এই ইনপুটটা দিয়ে আমরা যে কোনো তথ্য, ধরো কিবোর্ডে আমরা একটা জিনিস টাইপ করছি, টাইপ করে এইটিকে আবার মাউস দিয়ে যখন ক্লিক করব, ক্লিক করার পর এটি নির্দেশনা, ইনপুটে একটি নির্দেশনা যাবে। নির্দেশনা যাওয়ার পর এটা প্রসেসিং হবে, বা আমরা যেটি বলি প্রক্রিয়া, প্রক্রিয়াকরণ হবে। প্রক্রিয়াকরণ হয়ে এটি প্রসেসরে যাবে এবং এটি কি হবে, যখন প্রসেস হয়ে যাবে বা মেমোরিতে চলে যাবে, যাকে বলে স্টোরেজ, যেটাকে আমরা বলছি স্টোরেজ, স্টোরেজে চলে যাবে, তখন এটি এই যে আমরা যে টাইপটা করলাম বা যে কোনো হচ্ছে লেখাটা লিখলাম, এটা সংরক্ষিত হবে এই স্টোরেজে বা মেমোরিতে। যে আর আউটপুট
ডিভাইসটা কি কাজ করছে? আউটপুট ডিভাইসটা কি করছে? আবার কাজ শেষ হয়ে গেলে তথ্য উপাত্ত এটি আবার এখানে ফিরিয়ে আনছে। তথ্য যে উপাত্তগুলো আমরা যদি সেভ না করি বা হঠাৎ যদি হচ্ছে আমরা স্ক্রিনে যদি দেখতে চাই, তাহলে এটি আবার স্ক্রিনে চলে আসছে। বা আমরা কোনো একটি গান বা অডিও ক্লিপ যদি শুনতে চাই, তখন হচ্ছে এটা আউটপুটে এসে আমাদের বা হচ্ছে আউটপুট বলতে হচ্ছে আমরা সাউন্ড বক্স বলতে পারি, যেটা আমরা হচ্ছে যে কোনো একটি গান শুনতে চাচ্ছি, এটি আমরা স্ক্রিনে যে এটি যে কোনো একটি সফটওয়্যারে, যে ধরো আমরা ইউটিউবেই কোনো একটি গান শুনতে চাচ্ছি, ইউটিউবে এটি সার্চ দিলাম, সার্চ দিয়ে এবং আমরা এখানে একটি গান চালু করলাম, যেটি আমরা সাউন্ড বক্সের মাধ্যমে শুনতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম এই পার্ট থেকে, যে ইনপুটটা দিয়ে আমরা কি কাজ করছি এবং ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে কাজটি নির্দেশনা প্রদান করছে, এবং একটি প্রক্রিয়া বা প্রসেস হচ্ছে কাজটি প্রসেস হওয়ার পর এটি কি হচ্ছে আবার মেমোরিতে আমরা সংরক্ষণ করতে পারছি, এবং এটি আবার এই নির্দেশনা প্রদান করার পর এটা আউটপুটেও আমরা যেতে পারছি। যেমন যে গানের কথা বললাম, আমরা গান শুনতে পাচ্ছি, যে কোনো ছবি আমরা একটি ছবি দেখতে চাচ্ছি সেটি স্ক্রিনে ভেসে নত। তো বন্ধুরা, আমরা এই যে ইনপুট প্রসেসিং আউটপুট স্ট্রেস এটা সম্পর্কে বুঝতে পারলাম। তাছাড়া এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, যেমন কিবোর্ড, যেটা আগেও বলেছি, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টারের কথাটা সম্পূর্ণভাবে বলা হয়নি। প্রিন্টারটা কি? আমরা যে তথ্য উপাত্তটা ধরো টাইপ করছি বা কোনো একটা ফাইল সংরক্ষণ করে রাখছি, ওখানে একটা ডকুমেন্ট রেখেছি বা কোনো একটা ছবি রাখা হয়েছে, ওই ছবিটি যখন আমরা প্রিন্ট করব মেশিনের মাধ্যমে, তখন ওটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার ফলে এটাও কিন্তু একটি ইনপুট ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আমরা এই প্রিন্টার থেকে যে কোনো ছবি বা কোনো উপাত্ত এটা আমরা প্রিন্ট করে বের করে আনতে পারি। তাছাড়াও আরো রয়েছে, যেমন কোন সিডি, আমরা সিপিইউ তে একটি অপশন রয়েছে সিডির অপশন, সিডি, এই সিডি বা হচ্ছে হার্ড ডিস্ক রয়েছে একটা ডিস্ক, এই ডিস্কের মাধ্যমে সফটওয়্যার বিভিন্ন ধরনের র্যাম বা বিভিন্ন ধরনের ভাইরাস এগুলো যদি অ্যাটাক করে, সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারগুলো ওখানে আপলোড করে সেইগুলো হচ্ছে আপডেট করতে পারবো, যে যার মাধ্যমে এই ডিস্কটিতে রয়েছে অ্যান্টিভাইরাস অপশন, যে অপশনটি দিয়ে বা যে সফটওয়্যারটি দিয়ে আমরা আমাদের কম্পিউটারের কোনো ক্ষতিগ্রস্ত যদি যেন না হয়, সেই কারণে একটি অ্যান্টিভাইরাস ফাইল বা অ্যান্টিভাইরাস দিয়ে থাকি এই ডিস্কটা দিয়ে। আরেকটি বিষয় আমরা এখানে একটু অ্যাড করি, কম্পিউটারের মতো কিন্তু আমরা ল্যাপটপেও কাজ করে থাকি। ল্যাপটপটা সাধারণত আমরা বলতে পারি একটি বইয়ের মতো বলতে পারি, বইয়ের পাতা, যেমন বইটা যখন বন্ধ থাকে, বন্ধ রাখার পর যখন খোলা হয়, এভাবে ল্যাপটপের অবয়বটা কিন্তু এমনই হয়। এর কাজগুলো সেম, তবে আমরা কম্পিউটারটিকে আরেকটি নামে বলে থাকি, ডেস্কটপ, আর ল্যাপটপ তো আমরা ল্যাপটপই হচ্ছে বলি একে। আর স্মার্টফোন, স্মার্টফোনও হচ্ছে আমরা নানান ধরনের কাজ করতে পারি, কম্পিউটারে আমরা আরো অনেক ধরনের কাজ করতে পারি, যে কোনো হিসাব করতে পারি, বিভিন্ন ধরনের অঙ্ক, যোগ, বিয়োগ, নানান ধরনের কাজ করতে পারি আমরা, যে কোনো ছবি তৈরি করতে পারি, কোনো একটি ছবি আমরা রং করতে চাচ্ছি বা আঁকতে চাচ্ছি সেটিও আমরা করতে পারি। আশা করি আমি যতটুকু বলেছি
প্রথম থেকে আমরা ইনপুট ডিভাইস বা কম্পিউটার সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে করবে, এবং কম্পিউটারের অন্য কোনো তথ্য সম্পর্কে জানার থাকলে আমাকে জিজ্ঞেস করো। কারো কি কোনো সমস্যা রয়েছে এই বিষয়ে? আচ্ছা ঠিক আছে, তো আমরা তো হচ্ছে ও কি বলেছিলে, মিনি কম্পিউটার অ্যাকচুয়ালি এখন সচরাচর মিনি কম্পিউটার বা তোমার সুপার কম্পিউটার সাধারণত আমরা ইউজটা একটু কমই করি, এই সম্পর্কে আমাদের হচ্ছে এটার কাজটা একটু কমই হয়। আচ্ছা এবার তোমাদের কিছু কাজ দিই, তোমরা একটু এখানে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ গুলোর নাম একটু লেখো তো। কি কি যন্ত্রাংশ আছে রিলেটেড, আমরা যে এতক্ষণ যে পড়লাম বিষয়টা বা আমার কাছ থেকে যে শুনলে, শোনার পরে তোমরা এখানে কি কি যন্ত্রাংশের নামগুলো খুঁজে পেলে, বা তোমরা যদি কোনো যন্ত্রাংশের নাম আমার যে বা তোমাদের মাথায় যদি এসে থাকে সেগুলো একটু খাতায় একটু লিখে ফেলো। 10 মিনিট তোমাদের সময় দেয়া হলো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তাহলে তোমাদের লেখা। একজন কি বলতে পারবে কি কি লিখেছ? ধন্যবাদ। এর মধ্যে কিন্তু তুমি একটি জিনিস অ্যাড করতে পারতে, এই যে আমরা শেষে বললাম না মিনি কম্পিউটার বা হচ্ছে স্মার্টফোন, ট্যাবও লেখা যায়। ট্যাব ট্যাবটাও হচ্ছে কম্পিউটারের কিন্তু একটি পার্ট। কম্পিউটারে যে কাজগুলো আমরা করে থাকি এই ট্যাব বেও আমরা করতে পারি, এর সাথে আমরা কিবোর্ড সংযোজন করে করতে পারি আমরা। ধন্যবাদ, তুমি বসো তাহলে। আচ্ছা এখানে বইয়ে যে ভাষায় লেখা রয়েছে যে কথাগুলো ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস সম্পর্কে, এটা যদি তোমাদের মধ্যে কেউ একজন একটু আমাকে পড়ে বলো। আচ্ছা ঠিক আছে, বসো। এবার আমি পড়ি, তোমরা একটু এরপর থেকে শোনো। আমরা তো এতক্ষণ শুনলাম ইনপুট প্রসেসিং আউটপুট স্ট্রেস সম্পর্কে আমরা জানলাম, বা মেমোরি সম্পর্কে জানলাম, এগুলো আমরা আগেই কিছুটা ধারণা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা বইয়ে কি বলেছে হার্ড ডিস্ক বা হার্ডওয়্যার এগুলো সম্পর্কে আমরা একটু শুনবো। কম্পিউটার যন্ত্রপাতি এই অংশগুলোকে বলে, মানে টোটাল যে ইনপুট আউটপুট ডিভাইস, তারপর সফটওয়্যার মেমোরি প্রসেসর এগুলো কি, এগুলো সকল যন্ত্রাংশ কি নিয়েই কিন্তু হার্ডওয়্যার তৈরি হয়। তো কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমোরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়, নির্দিষ্ট কিছু উপাত্ত রাখতে হয়। আমরা ফাইল তৈরি করি, ওটাতে কিছু তথ্য সংরক্ষণ করা হয়, কিন্তু উপাত্তর জন্য কিছু সফটওয়্যার বা হার্ডওয়্যার থাকে। হ্যাঁ সফটওয়্যার থাকে, এর মাধ্যমে এখানে হচ্ছে নির্দিষ্ট উপাত্তগুলো ধরে রাখতে হয়। সেগুলো একটা কম্পিউটার দিয়ে জটিল এই উপাত্তগুলোকে আমরা ভিন্ন আঙ্গিকে প্রসেসর দিয়ে কাজ করতে পারি, সেগুলোকে বলে কি সফটওয়্যার। তাহলে আমরা এখান থেকে কি শুনলাম, যে সফটওয়্যারটা কি, যে কম্পিউটারে কম্পিউটার দিয়ে কাজ করার সময় মেমোরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত থাকে।
বা উপাত্ত রাখা হয়, সেগুলো প্রসেসরে গিয়ে প্রসেসরকে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করাতে গিয়ে সেগুলোকে কি বলা হচ্ছে, ভিন্ন ভিন্ন যে কাজ করানো হচ্ছে সেই কাজগুলো যখন একত্রিত হচ্ছে সেটি আরেকটি সফটওয়্যার তৈরি হচ্ছে। কারণ সফটওয়্যারে কিছু অপশন থাকে বা কিছু উপাত্তগুলো থাকে সিরিয়াল ওয়াইজ, ওই উপাত্তগুলো যখন একত্রিত হচ্ছে যে কাজগুলো করছে সেগুলো হচ্ছে কি সফটওয়্যার। এখন আমরা যাচ্ছি যে কম্পিউটার দিয়ে আমরা কিন্তু, এর আগেও আমরা বলেছি যে কম্পিউটার দিয়ে কিন্তু জটিল জটিল হিসাব নিকাশও করা যায়, হিসাব নিকাশ করা যায়। যেমন একটি উদাহরণ দিতে পারি, আমরা কিন্তু কম্পিউটারের মাধ্যমে আমাদের যে SSC পরীক্ষা বলো বা তোমাদের যে রেজাল্ট শিটগুলো কিন্তু আমরা কম্পিউটারে কিন্তু তৈরি করতে পারছি, এবং তোমাদের নম্বর, যে নম্বরের যে পত্রগুলো যোগ বিয়োগ যেটা করা হয় সেটা কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। এক কথায় বলতে পারি যে এখানে আমরা অনেকে আমরা বলে থাকি, অনেক মানুষ বলে থাকে যে মানুষের বুদ্ধিমত্তার চেয়ে হচ্ছে কম্পিউটার, মানে মানুষের বুদ্ধিমত্তার সাথে আমরা কম্পিউটারের তুলনা করছি, কিন্তু এটি একটু ভুল বললাম। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, যাকে আমরা বলছি সৃষ্টির সেরা জীব। তবে আমরা মানুষের কম্পিউটারে যেমন মেমোরি রয়েছে, আমাদেরও কিন্তু মস্তিষ্কে একটি মেমোরি রয়েছে। এখানে কিন্তু আমাদের স্মৃতি বা আমরা যে কোনো কিছু পড়ছি এগুলো কিন্তু রিকল হচ্ছে, আমরা আবার মনে করার চেষ্টা করছি। ঠিক তেমন কিন্তু কম্পিউটারেও সিস্টেম রয়েছে কিছু, বা কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখে, অনেক সময় মুছে যায়, সেটি কিন্তু আবার ফেরতও আনা যায়। মুছে যাওয়া ইয়েগুলো তথ্যগুলো আবার ফেরত আনা যায়। ঠিক তেমন করে কিন্তু আমরা আবার পুনরায় হচ্ছে ব্রেনকে হচ্ছে নির্দেশনা প্রদান করা হয়, আমরা চিন্তা করি, যে চিন্তনমূলক যে কাজগুলো করি। ধরো আমরা একটা কাজ করছি, মনে পড়ছে না, চিন্তা করতেছি সেদিন কি কাজ যেন করেছিলাম, কোন পড়াটা যেন স্যার দিয়েছিল মনে করার চেষ্টা করতেছি। ঠিক তেমন যেমন আমরা কোনো কিছু যখন না পাই তখন কিন্তু কম্পিউটার একটা নির্দেশনা প্রদান করি, বা কোনো কিছু খোঁজার জন্য সার্চ করি তখন কম্পিউটার একটি নির্দেশনা প্রদান করে, বা ওখানে যদি ফাইলটি থাকে সাথে সাথে চলে আসে বা তথ্যটা চলে আসে। আচ্ছা, এবার আমরা আরো কিছু এখানে নিয়ে এসেছি যেটি আমরা পড়বো, তোমরাও বাসায় দেখবে। সফটওয়্যারটা কি বা হচ্ছে মস্তিষ্কে কম্পিউটারের সাথে তুলনা করা হয়েছে কিনা এটি এখানে বলা হয়েছে। হ্যাঁ, যেটি আমরা বললাম, একটি শিশু যখন জন্ম নেয় তখন সে কিন্তু কিছুই করতে পারে না। তার মানে কি, আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা কিছুই জানি না বা কিছুই করতে পারি না। তার কারণটা কি, মস্তিষ্কটাকে বলা হয় কি, বলি কি আমরা সফটওয়্যার বা হার্ডওয়্যার বলি। শিশু যখন তোমাদের বয়সী, তোমাদের মতো ছোট ছোট বাচ্চা যখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বড় হও, তখন মস্তিষ্কটা যখন বিল্ড আপ করে বা হচ্ছে মস্তিষ্কতে যখন তথ্য নলেজ গুলো মানে জ্ঞান গুলো যখন আস্তে আস্তে হচ্ছে ওখানে জমা হয়, যখন তোমরা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারো, বৃদ্ধি হয় বা বর্ধন যেটাই বলি না কেন, তখন আমাদের মস্তিষ্কের বা বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় এবং আমাদের জ্ঞানগুলো বাড়ে। তো এখানে জ্ঞানের সাথে আমাদের এখানে সফটওয়্যার বা হার্ডওয়্যারের তুলনা করা হয়েছে। আমাদের মস্তিষ্কে কিন্তু অনেক স্মৃতি, অনেক কথা কিন্তু জমা থাকে। ঠিক তেমন সফটওয়্যার এবং হার্ডওয়্যারও কিন্তু সেম কাজগুলোই করে, অনেক ফাইল অনেক তথ্য আমরা কিন্তু এই সফটওয়্যার গুলোতে জমা রাখি বা সফটওয়্যার গুলোতে থাকে, যেটি আমরা পরবর্তীতে এর কাজগুলো করতে পারি। আবার এটি কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে এই কাজগুলো করা হয়েছিল, বা আমরা হঠাৎ কোনো কাজ করতে যাচ্ছি কম্পিউটারে যখন আমরা সফটওয়্যার গুলোতে চেক করি তখন কিন্তু আমরা এগুলো আবার খুঁজে পাই।
তো আমাদের এখানে আমরা এতক্ষণ জানলাম যে কম্পিউটারের তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটারের যন্ত্রাংশগুলো বা এর সংশ্লিষ্ট যে যন্ত্র এ সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। আমরা এখন তথ্য সংরক্ষণে আমরা একটু কিছু কাজ করি, কয়েকটি দলে ভাগ হয়ে যাই আমরা। র্যাম, হার্ড ডিস্ক, সিডি আর পেন ড্রাইভ ইত্যাদি, এগুলোকে আমরা কি দেখলে চিনতে পারবো? তোমরা চিনতে পারার আগে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে একটু দলে ভাগ হয়ে যাই। তোমরা 5 জন একটা দল হও আর তোমরা 5 জন একটি দল করো। এভাবে 5 জন 5 জন করে 3টি দলে বিভক্ত হয়ে যাও। এবং র্যাম, হার্ড ডিস্ক এগুলো হচ্ছে এই যে আমাদের এখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কম্পিউটার বা কম্পিউটার রয়েছে বা রয়েছে, তো কম্পিউটারের যন্ত্রাংশগুলো আমরা দেখে চিনবো কোনটা র্যাম, হার্ড ডিস্ক, সিডি কোনটা, পেন ড্রাইভ কোনটা, এগুলো একে একে হচ্ছে আমরা হচ্ছে চিনবো। তোমরা একটু হচ্ছে যেগুলো আমরা দেখেছি যে ছবি বা যেটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি ওগুলো একটু হচ্ছে আমরা এখানে ছবি এঁকে দেখব। তোমরা একটু ছবি আঁকো বা হচ্ছে লিখে ফেলো, লিখতে হবে না, দেখি কি ধরনের মানে কি ধরনের হতে পারে, এটি এটি একটু দেখো। এর জন্য তোমাদের 20 মিনিট সময় দেওয়া হলো।